দর্শক, আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছে আসলে জাতীয় পার্টির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ সমাবেশ শেষ হওয়ার আগে আগেই আসলে সমাবেশ স্থান ত্যাগ করছেন। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এখানে আসলে এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে প্রধান অতিথি রওশন এরশাদ এখনো তার বক্তব্য শেষ করেননি। ঠিক তার আগ মুহূর্তেই আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে নেতা কর্মীরা আসলে হাঁটি হাঁটি পা পা করে বেরিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে অনেকগুলো আসন ফাঁকা দেখা যাচ্ছে। দর্শক, সামনে আসলে লোকজন বসে আছে, কিন্তু পিছনের দিকে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিট, অনেক সিট ফাঁকা। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে এখানে আজকে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছিল, কিন্তু আসলে ঠিক শেষ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক ছিলাম রাষ্ট্রের তিন জায়গায় ব্যাপারে পরিবর্তন করে সেটাকে তিনি বলে আসেন।
أنا أقول لك 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 أن